সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা দেখব কিভাবে শিমের ফলছিদ্রকারী পোকা অর্থাৎ পড বরার সফলভাবে দমন করা যায়। আর আপনাদের কাছে অনুরোধ, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। শিম বাংলাদেশের অন্যতম একটি শীতকালীন সবজি। দেশের বিভিন্ন জেলায় রবি মৌসুমে প্রচুর শিম উৎপাদিত হয়। শিমের উল্লেখযোগ্য পোকামাকড় হচ্ছে পট বোরার বা শুটির মাজরা পোকা, এফিড বা জাক পোকা, থ্রিপস। আর রোগবালাইয়ের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অ্যান্থ্রাকনোস বা ফল পচা, মোজাইক ও লিফ স্পট। পট বোরার বা শুটির মাজরা পোকা শিমের একটি প্রধান ক্ষতিকারক পোকা। শিমের ফুল থেকে ফল হওয়ার পর এই পোকা আক্রমণ করে থাকে। এই পোকা ফল ছিদ্র করে ফলের ভেতরে ঢোকে এবং ফল নষ্ট করে দেয়। তো আসুন জেনে নেওয়া যাক কিভাবে শিমের পট বরার বা ফল ছিদ্রকারী পোকা সফলভাবে দমন করা যায়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কীটতত্ত্ব বিভাগ কর্তৃক উদ্ভাবিত নিম্নোক্ত আইপিএম পদ্ধতি ব্যবহারের মাধ্যমে উক্ত পোকাসমূহ কার্যকরীভাবে কম খরচে ও পরিবেশসম্মত উপায়ে দমন করা সম্ভব। প্রতি একদিন পরপর আক্রান্ত ফুল ও ফল হাত দিয়ে সংগ্রহ করে কমপক্ষে এক হাত গভীর গর্ত করে পুঁতে ফেলতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ করা ও ঝরা ফুল ফল ইত্যাদি সংগ্রহ করে নষ্ট করে ফেলা। জৈব বালাইনাশক MNPV প্রতি লিটার পানিতে 0.2 গ্রাম হারে মিশিয়ে 10 থেকে 12 দিন পরপর 2-3 বার স্প্রে করতে হবে। প্রতি সপ্তাহে একবার করে ডিম নষ্টকারী পরজীবী পোকা ট্রাইকোগ্রামা কাইলোনিজ হেক্টর প্রতি 1 গ্রাম ও নষ্টকারী পরজীবী পোকা ব্রাকন হ্যাবিটর হেক্টর প্রতি 1 বাঙ্কার বা 800 থেকে 1200টি হিসেবে পর্যায়ক্রমিকভাবে মুক্তায়িত করতে হবে। আক্রমণের মাত্রা বেশি হলে রিজেন্ট 50 SC 1.5 মিলিলিটার পার লিটার অথবা হেক্লেম, অ্যামাকর, প্রোক্লেম, সাসপেন্ড 5 SG 1 গ্রাম পার লিটার অথবা মার্শাল 20 EC 2 মিলিলিটার পার লিটার অথবা ট্রেসার 45 SC 3 লিটার পানিতে 1 মিলি অথবা বেল্ট 20 WDG 2 লিটার পানিতে 1 গ্রাম প্রভৃতি কীটনাশকগুলো ব্যবহার করা যেতে পারে। তবে একই কীটনাশক বারবার ব্যবহার না করাই উত্তম, এতে পোকার প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় না। তাই একবার একটা কীটনাশক ব্যবহার করলে পরের বার অন্য কীটনাশক ব্যবহার করা উচিত। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনার ভালো লাগা মন্দ লাগা বিষয়গুলো জানাবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও করেন নাই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।